হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মেকআপ আর বিউটি পেজ থেকে বলছি। আবারও চলে এসেছি লাইভে, ঠিক দুপুর 2টায় আবারও লাইভে চলে এসেছি। আমি বলেছিলাম যে দুপুর 2টায় লাইভে আসবো, দ্যাটস ওয়াই চলে এসেছি। একটু আমাকে কমেন্টস করে জানান তো, আমি একটার জন্য কমেন্টস দেখতে পাচ্ছি না। একটু আমাকে কমেন্টস করে জানান যে লাইভটা ক্লিয়ার আছে কিনা, সবকিছু ঠিক আছে কিনা। ঠিক আছে, ওকে, মায়াবী চোখ আপু হাই, কমেন্টস দেখা যাচ্ছে। ঠিক আছে, একটু লাইভটাকে আমাকে আমাকে একটু জানান, লাইভটা ক্লিয়ার আছে কিনা, সবকিছু ঠিক আছে কিনা, কষ্ট করে একটু জানাবেন। এন্ড অবশ্যই লাইভটাকে শেয়ার করে দিবেন, হ্যাঁ, বিভিন্ন গ্রুপে গ্রুপে লাইভটাকে শেয়ার করে দিবেন, অবশ্যই লাইভকে শেয়ার করবেন। ওকে, আমি লাইভটাকে শেয়ার করে দিলাম। ঠিক আছে, লাইভকে শেয়ার করে দিলাম। সো একটু দেখি আপু ক্লিয়ার। অর্পিতা ইসলাম আপু, ওকে, হাই কিউটি আপু, হ্যালো শোভা আপু, কেমন আছেন? সো লাইভটাকে একটু শেয়ার করে দিবেন। ঠিক আছে, বিভিন্ন গ্রুপে গ্রুপে একটু লাইভটাকে শেয়ার করে দিবেন। আমি ঝটপট একটা লাইভ করব, ঝটপট লাইভ করে চলে যাব। ঠিক আছে, সো এর মধ্যে আপনাদের যার যে কমেন্টস আছে, আপনাদের যার যে প্রবলেম আছে, আগে হচ্ছে আমাকে জানান। আরেকটা কথা যেটা, সেটা হচ্ছে ইনবক্সে আপনারা মানে বলেন যে আপু ইনবক্সে একটু আসি, ইনবক্সে হচ্ছে কথা বলে প্রোডাক্ট নিব। এভাবে করলে আসলে ইনবক্সে মানে হবে না, কারণ হচ্ছে এত এত আপুদের ইনবক্স থাকে যে ওটা যদি মানে ওইগুলা যদি বলতে যায়, তাহলে বাকি আপুরাদের ইনবক্স আর চেক করা হবে না, অর্ডারস নেওয়া হবে না। ঠিক আছে, সো আপনারা ইনবক্সে কি করবেন, ইনবক্সে শুধুমাত্র আপনারা অর্ডার করবেন। এই জন্য আমি বলে দিই যে আপনারা ইনবক্সেও অর্ডার না করে ওয়েবসাইটে নিজের অর্ডার নিজে প্লেস করবেন। ওকে, আর যা কমেন্টস করার, যা জিজ্ঞাসাবাদ করার, সব আমাকে এখানে জিজ্ঞাসা করার, বিকজ আমি কিন্তু প্রত্যেকের একটা একটা করে কমেন্টস পড়া ট্রাই করি। এর মধ্যে যদি চলে যায় সেটা কমেন্টস আমি পড়তে পারি না, বাট যেগুলো আমার চোখের সামনে থাকে সেগুলো কিন্তু আমি পড়ার ট্রাই করি। ঠিক আছে, আচ্ছা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। হাই আপু, হ্যালো আপু, আপু আজ কয়টার মধ্যে অর্ডার করলে কাল চট্টগ্রামে পাবো? কালকে, আজকে অর্ডার করলেই তো চট্টগ্রামে কালকে পাওয়া যাবে না আপু। কাল আপনি যদি ঢাকার ভিতরে থাকতেন তাহলে হচ্ছে আপনি আজকে অর্ডার করলে কালকে পেয়ে যেতেন, বাট হচ্ছে মানে চট্টগ্রামে পেতে হলে অ্যাটলিস্ট আপনাকে 4 দিন সময় দিতে হবে সুন্দরবন আর এসে পরিবহনে যেতে। ঠিক আছে রুমাক্তার আপু, ওকে, আচ্ছা এলইডি মিরর বড়টা দেখাবেন আপু? ওটা এখন আপাতত আমার কাছে নাই, থাকলে আমি দেখিয়ে দিতাম। ঠিক আছে, ওটা আমার কাছে নাই। ওকে, আচ্ছা, সো এখন আমি একটু বলে দেই, হ্যাঁ, যেহেতু লাইভটা ক্লিয়ার আছে, সবকিছু ঠিক আছে, বাট লাইভটাকে একটু শেয়ার করে দিবেন আপনারা যারাই কিনা হচ্ছে আমাদের মেকআপ আর্ট বিডিকে আছেন, মেকআপ আর্ট বিডিকে লাভ করেন, অবশ্যই হচ্ছে লাইভটাকে শেয়ার করে দিবেন। অ্যান্ড আপনারা জানেন শেয়ারের উপর গিফটও পাচ্ছেন, প্লাস হচ্ছে আর আপনারা শেয়ারের উপর গিফটও পাচ্ছেন, প্লাস হচ্ছে আপনারা শেয়ার করলে বিভিন্ন প্রোডাক্টের উপর ডিসকাউন্ট অফার দেওয়া হবে। ওকে, সো ফার্স্টলি আমি দেখিয়ে দিই যে চুল পড়া একটা কমন এখন প্রবলেম। আর এখানে কমেন্টস করবেন, কমেন্টস করলে আমি এটার অ্যান্সার দিয়ে দিব, মানে ইনবক্সে বাসায় বসে না থেকে এখানে কমেন্টস করবেন, এখানে আমি অ্যান্সার দিয়ে দেবো। আপু হ্যাঁ, আপু সব কমেন্টের রিপ্লাই দাও দেখি। হ্যাঁ, আমি প্রত্যেকটা কমেন্টসের হচ্ছে একটা একটা করে রিপ্লাই দেয়। এরপরও অনেকে কমপ্লেন করে, আপু তুমি একদিন আমার কমেন্টস পড়ো, আপু তুমি আমার কমেন্টস পড়ো না কেন, আমার কমেন্টস পড়ছেন না কেন, এই এই আমি এতগুলো কমেন্টস পড়ি, এরপরে যদি এইটা থাকে তাহলে আর কি বলবো। আচ্ছা আপু, বডি শপের একটা টি ট্রি ফেস ওয়াশের প্রাইস কত? আচ্ছা আপু, এটা বডি শপের টি ট্রি ক্লিনজার। ঠিক আছে, ফেস ওয়াশ বলতে এটা হচ্ছে বডি শপের টি ট্রি ফোমিং ক্লিনজার। ওকে, সো এটার প্রাইসটা পড়বে 750 টাকা করে, যেগুলোই দা বডি শপের প্রোডাক্টস, এগুলো এটা এই ক্লিনজারটা প্রাইস পড়বে 750 টাকা করে। ঠিক আছে, সো বডি শপে যেহেতু আপনি বলছেন, আমি বডি শপ থেকেই দেখানো শুরু করি। আমাদের কাছে কিন্তু বডি শপের একটা টোনার, খুবই ভালো একটা টোনার আছে, এটা হচ্ছে রাইস এন্ড জিনসিং এর এই টোনারটা। যারা কিনা টোনার মানে ইউজ করেন, তারা একটা ভালো যারা টোনার ইউজ করতে চাচ্ছে, তারা বডি শপের এই টোনারটা নিতে পারেন, রাইস এন্ড জিনসিং এর এই টোনারটা। এটা স্কিনটাকে ব্রাইট করবে, স্কিনটাকে হচ্ছে আপনার ডিপ ক্লিন করবে, স্কিনের পোর্সটাকে মিনিমাইজ করবে, টাইটেনিং এর কাজ করবে। এন্ড এটার প্রাইসটা পড়বে 1150 টাকা করে। ঠিক আছে, এটার প্রাইসটা পড়বে 1150 টাকা করে। সো দা বডি শপের রাইস এন্ড জিনসিং এর এই টোনারটা যারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই হচ্ছে অর্ডার করে দেবেন, প্রাইস পড়বে 1150 টাকা করে। ঠিক আছে, এছাড়া আমাদের কাছে বডি শপের শাওয়ার জেল আছে, এই শাওয়ার জেল গুলো অনেক ভালো শাওয়ার জেল। এই শাওয়ার জেল গুলো আমি একটু দেখাই দিই, এগুলো হচ্ছে জুসি পিয়ার, লাইক আপনারা যে পিয়ার খান ওই পিয়ারের শাওয়ার জেল, বডি থেকে খুবই নাইস একটা স্মেল আসবে, প্রাইস পড়বে এগুলার 700 টাকা করে। হ্যাঁ, 700 টাকা করে। তারপর হচ্ছে আমার যদি ভুল হয় অবশ্যই ওয়েবসাইট দেখে নেবেন। এরপর রিচ প্লামের এই শাওয়ার জেল গুলো আছে, এগুলার প্রাইসও মেবি 700 টাকা করে। এছাড়া স্ট্রবেরি শাওয়ার জেলও আছে। ওকে, এগুলো হচ্ছে দা বডি শপের শাওয়ার জেল। আর আপনি যদি ক্রিম নিতে চান, আমাদের দা বডি শপের শিয়া ক্রিম এটাও আছে, যারা কিনা ক্রিমি ক্রিমি টাইপের চাচ্ছে তারা এটা নিয়ে নিতে পারেন, প্রাইস পড়বে মেবি 700 টাকা করে। ওকে,
আর যাদের কিনা অয়েলি টু কম্বিনেশন স্কিন চাইলে এইসব ফেস ওয়াশ নিতে পারেন, প্রাইস পড়বে এটার 750 আর 950 টাকা করে, এটার প্রাইসটা হবে 950 টাকা করে, ভিটামিন সি এর এই ফেস ওয়াশগুলো 950 আর 1150 এরকম করে এগুলোর প্রাইস পড়বে, ঠিক আছে। সো এগুলো হচ্ছে বডি শপের প্রোডাক্ট। আর বডি শপের যদি আপনি মানে শ্যাম্পু নিতে চান তাহলে এগুলো নিতে পারেন, এটা হচ্ছে ড্রাই হেয়ারের জন্য, ড্রাই টু নর্মাল হেয়ারের জন্য বানানা শ্যাম্পুটা, এবং এইটা ছোট সাইজ যেটা, যেটা কিনে 250 ml আছে, এটার প্রাইস পড়বে 950 টাকা করে। আর যেটা বড় সাইজটা জিঞ্জার, আর যেটা ছোট সাইজ জিঞ্জার, এটার প্রাইস হচ্ছে 950 টাকা করে। এছাড়া বড় সাইজটা আছে, প্রাইস পড়বে 1250 টাকা করে, ঠিক আছে। আচ্ছা আপু, আপু হেয়ার কালার আছে, আপু হেয়ার কালার, আপু হেয়ার কালার আছে, লরিয়ালের হেয়ার কালার আছে, টপের আছে, ওগুলো একটু ওয়েবসাইটে দেখে নেবেন, হ্যাঁ আমার সামনে নেই তাহলে আমি দেখে দিতাম। আচ্ছা আপু আপনাদের শপটা কোথায়? আপু আমাদের শপটা হচ্ছে হাতিরপুল ইস্টার্ন প্লাজা শপিং কমপ্লেক্স, শপ নম্বর 1/90 গ্রাউন্ড ফ্লোর। আমি আবারও বলে দিচ্ছি, হাতিরপুল ইস্টার্ন প্লাজা শপিং কমপ্লেক্স, শপ নম্বর 1/90 গ্রাউন্ড ফ্লোরে, ওকে। সো মানে আপুরা প্রতিদিনই আসছে, প্রতিদিনই হচ্ছে প্রোডাক্টস নিয়ে যাচ্ছে। কালকে একজন আপু অনেক প্রায় 20,000 টাকার উপরে প্রোডাক্টস পারচেস করেছে, নিজে নিজেই পারচেজ করেছে। সো মানে আপনারা চাইলে আসতে পারেন আমাদের এই মানে এক্সট্রা প্লাস আসতে পারেন। সো আসলে কি করবেন, সোজা চলে আসবেন একদম লাস্ট মাথা পর্যন্ত, একদম লাস্ট মাথায় আসলে দেখবেন যে একটা কাঁচা শপ আছে যেটা নাম হচ্ছে মেকআপ ওয়ার্ল্ড বিডি, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের মেকআপ ওয়ার্ল্ড বিডির একটা শোরুম, আমাদের এই শোরুমটা এখন আপাতত ওপেন আছে। সো আপনি চাইলে আপনি এই শোরুম থেকে প্রোডাক্ট পারচেজ করতে পারবেন, কোনো প্রবলেম নেই, ওকে। আচ্ছা আপু ব্ল্যাক সোপ প্রাইস, হ্যাঁ ব্ল্যাক সোপটা আমি দেখিয়ে দিই। ব্ল্যাক সোপ আমাদের যেটা আছে এটা হচ্ছে ডক্টর ডেভির ব্ল্যাক সোপ, এইটা আপনারা অনেকেই হচ্ছে পছন্দ করেন এবং এইটা অয়েলি স্কিনের জন্য অনেক ভালো। সো যাদের কিনা পিম্পলস স্কিন আছে তাদের জন্য এটা ইউজ করতে পারবেন, প্রবলেম নেই, হ্যাঁ। সো এটার প্রাইসটা পড়বে 250 টাকা করে, ওকে, এটার প্রাইস পড়বে 250 টাকা করে। আচ্ছা এখন আমি এন্টি হেয়ার লসের একটা লোশন দেখাই দিই, যে লোশনটা এটা খোলা যাবে না, এটা টোটালি ইনটেক, দ্যাটস ওয়াই আমি এটা খুলতে পারবো না। দেখেন আমি আপনাদের এখানে দেখাই দিই, এটা হচ্ছে আপনার হেয়ারটাকে গ্রো করে, ঠিক আছে। এটা হচ্ছে 3 মাসের মতো একটা কোর্স থাকবে, এখানে মেবি কয়টা থাকবে, এখানে মেবি 4-8 মতো মেবি থাকবে, আমাকে এটা তো আমি খুলতে পারছি না, আদারওয়াইজ আমি দেখিয়ে দিতে পারতাম। সো এরকম করে করে হচ্ছে বোতল থাকবে, ঠিক আছে। এটা হচ্ছে নাইট আর এটা হচ্ছে ডে, একটা নাইট টাইমে ইউজ করতে হয়, একটা ডে টাইমে ইউজ করতে হয়, ঠিক আছে। এটাকে বলে ডেক্সি হেয়ার লোশন বা এন্টি হেয়ার লসের একটা হচ্ছে প্রোডাক্ট এটা, ওকে। সো এটা চুলের লোশন বলা হয় এটাকে, বাট এটা একটা সিরাম টাইপের। সো এটা হচ্ছে ইউজ করলে আপনি এটা একটা কোর্সের মতো যখন এটা ইউজ করবেন শুধুমাত্র এটাই ইউজ করবেন। এটা আপনি কিভাবে ইউজ করবেন, অবশ্যই ভালো একটা শ্যাম্পু নেবেন, ঠিক আছে, একটা ভালো শ্যাম্পু ইউজ করবেন। সেই ক্ষেত্রে আপনি আমাদের আর এইটা নিতে পারেন, আফির এই শ্যাম্পুটা ইউজ করতে পারেন, এইটা আপনার চুলের জন্য ভালো হবে, প্রাইস পড়বে 1000 টাকা করে। আর হচ্ছে এইটা ইউজ করবেন, এইটা আপনি রাতের বেলা ইউজ করবেন, জাস্ট খালি অল্প একটু নিয়ে আপনার চুলের গোড়ায় গোড়ায় এটা দিয়ে দিবেন, ঠিক আছে। এটা আপনার চুলের গোড়ায় দিয়ে দিবেন, আপনার চুলে চুলের যে গোড়াগুলো আছে গোড়াগুলো দিয়ে দিয়ে মাসাজ করে দিবেন, ঠিক আছে। এটা আপনার চুলে দিতে হবে না, শুধুমাত্র চুলের গোড়ায় দিলেই হবে। সো এটার প্রাইসটা, এটা পুরাটার প্রাইস আমি বলে দিব, আগে আমি এটা বলে দিই, এটা হচ্ছে নাইট টাইম ইউজ করে, ঠিক আছে। এটা নাইট টাইম ইউজ করে আর এটা ডে টাইম ইউজ করে, এই ব্ল্যাক কালারটা হচ্ছে নাইট টাইম ইউজ করে আর এই ডেটা হচ্ছে, এই হোয়াইটটা হচ্ছে ডে টাইম ইউজ করে, ঠিক আছে। সো এরকম করে নাইট ডে করে এরকম করে বোতল কয়েকটা থাকে এটার মধ্যে, ওকে। সো আপনারা দেখতেই পাচ্ছেন যে এই যে এসেন্স গুলো এইভাবে, একবার ডে টাইম ইউজ করবেন, একবার নাইট টাইম ইউজ করবেন, এটা হচ্ছে একটা কোর্সের মতো, একটা ডে তে একটা নাইটে, একটা ডে তে একটা নাইটে, এভাবে করে 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 3 মাসের মতো আপনার মেবি একটা কোর্স যাবে। সো এইটার ফুল প্যাকেজের প্রাইস হচ্ছে মাত্র 450 টাকা করে, অনলি 450 টাকা করে আপনি এটা পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। অনলি 450 টাকা করে আপনি এই ডেক্সি হেয়ার লোশনটা পেয়ে যাচ্ছেন। সো যারা যারা আপনাদের হেয়ার লস হচ্ছে, এন্টি হেয়ার লস করতে চাচ্ছেন, ভালো একটা লোশন চাচ্ছেন, তারা হচ্ছে এই হেয়ার লোশনটা নিতে পারেন, ঠিক আছে। প্রাইস পড়বে মাত্র 450 টাকা করে, ওকে। আর এটা ডেট হচ্ছে 2022 সাল পর্যন্ত, ঠিক আছে, এটা ডেট 2022 সাল পর্যন্ত, ওকে। আচ্ছা আপু আমার মুখে অনেক ব্রন আর পোর্স কি করব? আপনার মুখে অনেক ব্রন আর পোর্স যদি থাকে, দুইটা একসাথে যদি মানে রিমুভ করতে চান তাহলে স্নেল ট্রুসিকা সিরাম নিয়ে নেবেন, ঠিক আছে। স্নেল ট্রুসিকা সিরাম নিয়ে নেবেন, স্নেল ট্রুসিকা সিরাম এখানে নাই, থাকলে আমি দেখাই দিতাম। স্নেল সাম্বাইমের স্নেল ট্রুসিকা নেবেন, প্রাইস পড়বে কত টাকা, 1150 টাকা করে। গুড মিল্কের বাস সল্ট কি মাইল্ড টাইপের রেগুলার ইউজ করা যাবে? হ্যাঁ এটা রেগুলার ইউজ করা যাবে, ঠিক আছে, এটা রেগুলার ইউজ করা যাবে, কোনো প্রবলেম নেই। এটার প্রাইসটা পড়বে মাত্র 490 টাকা করে, ডিসকাউন্ট প্রাইস, এটার প্রাইস 490 টাকা করে, ঠিক আছে, অনলি 490 টাকা করে এটার প্রাইসটা পড়বে। আচ্ছা আপু মেস্টার রিমুভ ফেস হোয়াইটেনিং ক্রিমের নাম প্লিজ সাজেস্ট
নাম সাজেস্ট করো, মেস্তা রিমুভ ফেস হোয়াইটেনিং ক্রিম। আপু এটা হচ্ছে বিএস মেলাজমা ক্রিমটা, ঠিক আছে? এটা হচ্ছে বিএস মেলাজমা ক্রিম, ওকে? বিএস মেলাজমা ক্রিম এটা হচ্ছে ক্রিমটার নাম। প্রাইস মেবি যদি সিঙ্গেল নিতে পারে তাহলে প্রাইস 1050 টাকা। ব্ল্যাক সোপের কি কাজ আপু? ব্ল্যাক সোপটা হচ্ছে আপনার হালকা হালকা স্পট থাকলে সেটা রিমুভ হবে আর হোয়াইটেনিং কাজ করে। আপু অয়েলি স্কিনের জন্য টোনার দেখো, অয়েলি স্কিনের জন্য হচ্ছে এই টোনারটা নিয়ে নেবে। কোথায় রাখলাম আমি? এখানে তো এক পিস রেখেছিলাম ওমা, আমি তো এখানে এক পিস রেখেছি, এই যে এইটা নিয়ে নেবেন, এই টোনারটা নিয়ে নেবেন, ভিসি এই টোনারটা নিয়ে নেবেন, ঠিক আছে? অয়েলি স্কিনের জন্য এই টোনারটা নিয়ে নেবেন, প্রাইস পড়বে 500 টাকা করে, অনলি 500 টাকা করে এই টোনারটার প্রাইস পড়বে, ঠিক আছে? আর ইউজিং প্রসেসটা হচ্ছে আপনি টোনার প্রতিদিন ইউজ করতে পারবেন, ফেসটাকে ভালো করে ক্লিন করে এসে কটন প্যাড নিয়ে ফেসের মধ্যে এভাবে মাসাজ করে দিবেন, ঠিক আছে? মুছে ফেলবেন, ওকে? আচ্ছা এখন আমি একটু এলভিস এর ফেশিয়াল কিট দেখাই দিই, আমি একটু কমেন্টসও পড়বো, প্রোডাক্টসও দেখাবো, না হলে কিন্তু আওলায় ফেলবো। সো আমি একটু আপনাদের এটা দেখাই দিই, এটা হচ্ছে আমাদের ফেশিয়াল কিট গুলো কি কি ফেশিয়াল কিট এভেলেবেল আছে সেগুলো দেখিয়ে দেই। আমাদের কাছে যে যে ফেশিয়াল কিট গুলো এভেলেবেল আছে এবং এগুলো কিন্তু দিল্লির প্রোডাক্ট, বারবার বলে দিচ্ছি এগুলো দিল্লির প্রোডাক্ট, এবং ডেট হচ্ছে 2022 সাল পর্যন্ত এগুলো ডেট থাকবে, ঠিক আছে? এগুলো ডেট 2022 সাল পর্যন্ত থাকবে এলভিস এর ফেশিয়াল কিট। সো এটা হচ্ছে পাপায়ার ফেশিয়াল কিট, যাদের স্কিনে পিগমেন্টেশন আছে এবং হচ্ছে যাদের স্কিনটা আপনি হচ্ছে আপনাদের ব্লেমিশেস গুলোকে দূর করতে চাচ্ছেন, আপনার স্কিন টোনটাকে ইম্প্রুভ করতে চাচ্ছেন, তারা হচ্ছে এই পাপায়া ফেশিয়াল কিটটা নিয়ে নেবে। এটার প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র 350 টাকা করে, হ্যাঁ ওটা 350 টাকা করে এটার প্রাইসটা পড়বে, ওকে? সো আমি এইখানে রাখি একটা একটা করে, ঠিক আছে? আচ্ছা তারপরে যেটা আছে সেটা হচ্ছে ডায়মন্ডের ফেশিয়াল কিট। এটা আপনার স্কিনটাকে গ্লো করবে, আপনার স্কিনে একটা বিউটিফুল একটা লুকিং নিয়ে আসবে, এটা হচ্ছে ডায়মন্ডের ফেশিয়াল কিট। সো এটার প্রাইসটা পড়বে হচ্ছে 350 টাকা করে, এটার প্রাইসটা 350 টাকা করে প্রাইস পড়বে। তারপর যেটা আছে এটা হচ্ছে গ্রেপ ওয়াইনের একটা হচ্ছে ফেশিয়াল কিট, এবং এইটা যেটা যাদের স্কিনে রিঙ্কেলস পড়ে গিয়েছে, ফাইন লাইন্স আছে, তাদের জন্য হচ্ছে এই ফেশিয়াল কিটটা অনেক ভালো কাজ করবে, এন্ড এটার প্রাইসটা পড়বে হচ্ছে অনলি 350 টাকা করে, ওকে? আচ্ছা তারপরে আসে এন্টি একনি ফেশিয়াল কিট, যাদের কিনা একনি স্কিন এবং অন্য কিছু ইউজ করতে পারেন না, তারা হচ্ছে এন্টি একনি এই ফেশিয়াল কিটটা নেবেন। এটা হচ্ছে আপনার স্কিনটাকে রেজুভিনেটিং করবে এন্ড হচ্ছে আপনার একনি থেকে আর পিম্পল থেকেও রক্ষা করবে। সো এইটা যেটা এটার প্রাইসটা পড়বে মাত্র হচ্ছে 350 টাকা করে, ওকে? তারপরে যেটা আছে সেটা হচ্ছে অনেক ফেভারিট একটা হচ্ছে ফেশিয়াল কিট, কেশর চন্দনের হোয়াইটেনিং ফেশিয়াল কিট। যারা কিনা হোয়াইটেনিং একটা ফেশিয়াল কিট চাচ্ছে, তারা হচ্ছে ইনস্ট্যান্ট হোয়াইটেনিং এই ফেশিয়াল কিটটা নিয়ে নেবেন, এটার প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র 350 টাকা করে। আচ্ছা তারপরে আছে ইনস্টা গ্লো হোয়াইটেনিং, এটা হচ্ছে আপনাকে ইনস্ট্যান্ট একটা গ্লোয়িং একটা স্কিন দিবে, অ্যান্ড এটার প্রাইসটাও 350 টাকা করে। তারপরে যেটা আছে সেটা হচ্ছে পার্লার ফেশিয়াল কিট, এটাও আপনার হোয়াইটেনিং এর কাজ করবে, প্রাইস পড়বে 350 টাকা করে। আচ্ছা এবার আমি বলে দিই ফেশিয়াল কিট গুলাতে কি কি থাকবে। ফেশিয়াল কিট গুলাতে একটা স্ক্রাব থাকবে, একটা ক্রিম থাকবে, একটা জেল থাকবে এবং একটা ফেস প্যাক থাকবে, ঠিক আছে? এগুলার ডেট হচ্ছে 2022 সাল পর্যন্ত, এখানে লেখাই আছে 3 ইয়ার্স ফ্রম দ্য ডেট অফ ম্যাগনিফাইং, মানে এটা জবে থেকে তৈরি হয়েছে এরপর থেকে এটা 3 বছর পর্যন্ত এটা ডেট থাকবে। সো এটা 2019 সালে তৈরি হয়েছে, 2022 সাল পর্যন্ত এটা ডেটটা থাকবে। আচ্ছা এখন এটা কয়বার আপনি ইউজ করতে পারবেন? এটা আপনি অ্যাটলিস্ট 3 বার হলেও ইউজ করতে পারবেন, কমপক্ষে আপনি এটা 3 বার ইউজ করতে পারবেন এই ফেশিয়াল কিট গুলা, মানে এগুলাতে এনাফ পরিমাণ থাকে যার কারণে এটা আপনি 3 বার ইউজ করতে পারবেন, ঠিক আছে? কি কি থাকে ওগুলো যদি আমি একটু দেখাতে পারতাম তাহলে ভালো হতো। আচ্ছা কি কি থাকবে ওইটা দেখাতে পারছি না। সো এটা এখানে একটা স্ক্রাব থাকবে, একটা ক্রিম থাকবে, একটা জেল থাকবে, একটা ফেস প্যাক থাকবে, ঠিক আছে? ফার্স্টে আপনি হচ্ছে যে স্ক্রাবটা লেখা থাকবে ওইটা দিয়ে স্ক্রাবিং করে নেবেন। স্ক্রাব করার পরে আপনি এটা যখন আপনার ফেসে স্ক্রাব করবেন, স্ক্রাব করার পরে একটা ভালো ভেজা কটন দিয়ে বা হচ্ছে কটন প্যাড দিয়ে, ভেজা কটন প্যাড দিয়ে, নরম একটা কটন প্যাড দিয়ে আপনি হচ্ছে আপনার ফেসটাকে মুছে নেবেন। যখন কিনা স্ক্রাবটা স্ক্রাবিং করবেন আপনি, অ্যাটলিস্ট 5-10 মিনিট পর স্ক্রাবিং করার পরে আপনি হচ্ছে ফেসটাকে মুছে নেবেন, ঠিক আছে? 10 মিনিটস পরে আপনি হচ্ছে ফেসটাকে মুছে নেবেন। দেন হচ্ছে আপনি মাসাজ ক্রিমটা ইউজ করবেন। মাসাজ ক্রিমটা আপনি হচ্ছে 8 থেকে 10 মিনিট 15 মিনিটের মতো আপনার ফেসের সার্কুলার মোশনে এটা হচ্ছে মাসাজ করতে হবে। লাইক আপনার ফেসের এই যে নিচ থেকে উপরের দিকে, তারপর হচ্ছে আপনার গলায়, এই যে এই জায়গা পর্যন্ত ঘাড়ে, ঠিক আছে? এইসব জায়গা হচ্ছে আপনি এভাবে মাসাজ করবেন। দেখবেন যে যখন কিনা ফেশিয়াল করা হয় তখন কিন্তু এইসব জায়গাতে হচ্ছে এভাবে মাসাজ করে, পিঠের এখানে হচ্ছে এমন করে যায়, ঠিক আছে? সো এইভাবে
এইভাবে কিন্তু মাথা এইভাবে মাসাজ করে, এইভাবে কপালের এইভাবে মাসাজ করে, কপালের এই সাইড এই সাইড এমন এমন করে মাসাজ করে, ঠিক আছে, এমন এমন করে হচ্ছে মাসাজ করে। সো এইভাবে হচ্ছে আপনার মাসাজ করবেন। সো 10-15 মিনিটস পরে আপনি ফেসটাকে আবার হচ্ছে কটন, ভেজা কটন বা ভেজা নরম কাপড় দিয়ে ফেসটাকে মুছে নেবেন। এরপর আপনি জেলটা দিবেন, জেলটা আপনি ফুল ফেসে, গলায়, এই সাইডে, নেক সাইডে সব জায়গায় দিবেন। দেওয়ার পরে ওটাও 10-15 মিনিট রাখার পরে আর ট্রাই করবেন প্রত্যেকবার মোছার টাইমে হালকা উষ্ণ গরম পানি দিয়ে মোছার জন্য, ঠিক আছে, হালকা উষ্ণ গরম পানি দিয়ে মোছা ট্রাই করবেন, তাহলে বেটার রেজাল্ট পাবেন। আচ্ছা, তারপরে লাস্টে একটা ফিনিশিং প্যাক হচ্ছে, একটা পার্ল ফেস প্যাক থাকবে, মানে প্রত্যেকটার মধ্যে একটা প্যাক থাকবে। ওই প্যাকটা দিয়ে আপনি হচ্ছে আপনার ফুল ফেসে, গলায়, কানে, ঘাড়ে দিবেন। তারপরে হচ্ছে 10-15 মিনিট রাখবেন, এরপর হচ্ছে আবারও গরম পানি দিয়ে ওয়াশ করে ফেলবেন, ঠিক আছে, হালকা উষ্ণ গরম পানি দিয়ে। এভাবে হচ্ছে ফেশিয়াল কিটটা ইউজ করবেন। ওকে, সেটা বলে দিলাম। এখন একটা কমেন্টস পড়ি, আপু জিঞ্জারের হেয়ার মাস্কের শ্যাম্পু কি এভেলেবল? জিঞ্জারের হেয়ার মাস্কটা এভেলেবল, ঠিক আছে, জিঞ্জারের এই হেয়ার মাস্কটা এভেলেবল, এটা হচ্ছে জিঞ্জারের হেয়ার মাস্কটা, এটা আমাদের কাছে এভেলেবল আছে। এটার প্রাইসটা আমি একটু বলে দিই যে এটার প্রাইসটা কত করে, এটা আমাদের কাছে এভেলেবল আছে, ঠিক আছে। আরেকটা কথা, আজকে কিন্তু আর লাইভ হবে না, আজকে এটাই আমারটাই শেষ লাইভ, আর কিন্তু আজকে আর লাইভ হবে না, আর আজকে ডেলিভারিও অফ। ওকে, আমি এটা খোঁজ নিয়েছি, আজকে ডেলিভারি অফ, আজকে কিন্তু কোথাও ডেলিভারি দেওয়া হচ্ছে না, ঠিক আছে। আচ্ছা, এটার প্রাইসটা হচ্ছে 500 টাকা করে, ঠিক আছে, 500 গ্রাম করে আছে এই জিঞ্জারের হেয়ার প্যাকটা যারা চাচ্ছেন। এই এটা হচ্ছে জিঞ্জারের ক্রিয়েট ইনফিনিট একটা হেয়ার ট্রিটমেন্ট মাস্ক, ঠিক আছে, জিঞ্জার হেয়ার মাস্ক। সো এই হেয়ার মাস্কটা যারা চাচ্ছেন তারা চাইলে নিতে পারেন। এটা ইউজিং প্রসেসও সেম, জাস্ট আপনি ভালো করে চুলটাকে ওয়াশ করবেন শ্যাম্পু দিয়ে, তারপর হচ্ছে চুলের গোড়া থেকে আপনি হচ্ছে পুরো চুলে দিবেন, অথবা আপনি শুধুমাত্র চুলেও দিতে পারবেন, এটা গোড়াতে না দিলেও শুধুমাত্র চুলে এটা দিতে পারবেন। শুধুমাত্র চুলে দিলে আপনি 15 মিনিট রাখতে পারবেন, আর গোড়াতে দিলে 5 মিনিটেরও কম সময় রাখবেন, ঠিক আছে। সেটার প্রাইসটা পড়বে 500 টাকা করে। যারা এটা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের ওয়েবসাইটে গিয়ে অর্ডার করে দিবেন, 500 গ্রাম আছে, প্রাইস 500 টাকা করে। আচ্ছা আপু, 200 টাকা ড্রাই শ্যাম্পুর ব্যবহার বিধি, যে কোনো শ্যাম্পুর ব্যবহার বিধি আপু শ্যাম্পু করবেন, জাস্ট এটাই আর কিছু না। আপু ডক্টর রাসেলের সেটটা কি এভেলেবেল আপু কাছে? না আপু, ডক্টর রাসেলের সেট এভেলেবেল না। এলাই ক্রিম দেখাও। আচ্ছা, এলাই ক্রিম দেখাচ্ছে, আমাদের কাছে এলাক সোপও কিন্তু এভেলেবেল। হ্যাঁ, এলাক সোপও এভেলেবেল। সো যারা কিনা একটা কম্বোর মতো নিতে যাচ্ছেন, এলাক সোপ প্লাস ক্রিম, তারা এটা নিতে পারেন। এলাক সোপ এটা আছে আমাদের কাছে, এবং এলাক সোপে অনেক কিছু দেওয়া আছে, ঠিক আছে, অনেক ইনগ্রিডিয়েন্টস দেওয়া আছে। এটাতে কোলাজেন দেওয়া আছে, ভিটামিন সি, তারপর হচ্ছে গ্লুটাথিওন, সোডিয়াম হাইড্রক্সাইড, এসেন্স, গ্লিসারিন ওয়াটার, তারপর হচ্ছে অক্টাইল গ্লিসারিন, তারপর হচ্ছে গ্লুকোজ, তারপর মিনারেলস অয়েল, টি ট্রি অয়েল, ঠিক আছে, অনেক কিছু এটাতে মধ্যে দেয়া আছে। এইভাবে হচ্ছে এইটা তৈরি, এবং এটাতে কোলাজেন, ভিটামিন সি, রাইস মিল্ক ফর ইয়াঙ্গার এন্ড হেলদি লুকিং স্কিন দেয়া আছে, যেটা কিনা আপনার স্কিনটাকে হেলদি লুকিং করবে। আর হচ্ছে এটা গ্লুটাথিওন হোয়াইটেনিং সোপ। ওকে, সো এটা যারা যারা নিতে যাচ্ছেন এলাইকের এই হোয়াইটেনিং সোপটা, তারা চাইলে নিতে পারে। প্রাইস পড়বে 400 টাকা করে, ঠিক আছে, এটার প্রাইসটা পড়বে 400 টাকা করে। এলাইকের বুস্ট লুস্টের এই ক্রিমটা, সরি, এই সোপটা প্রাইস পড়বে 400 টাকা করে। আর এটার সাথে ম্যাচিং করে আপনারা হচ্ছে একটা ক্রিম নিতে পারেন, বাট এই ক্রিমটা তারাই নেবেন যারা কিনা হালকা পিলিং সহ্য করতে পারবেন। এটা কিন্তু 1 উইক বা হচ্ছে 15 ডেজ এর মতো একটা পিলিং করবে। পিলিং কেন করবে? আপনার ড্যামেজ স্কিনটাকে রিপেয়ার করবে। আর হচ্ছে আপনাদের যদি ড্যামেজ স্কিন না থাকে তাহলে খুব একটা পিলিং করবে, আবার পিলিং নাও করতে পারে। কিন্তু আপনাদের যদি ড্যামেজ স্কিন হয়ে থাকে, স্কিনে যদি হালকা পাতলা স্পট থেকে থাকে, তাহলে কিন্তু এটা পিলিং করবে, ঠিক আছে, এটা পিলিং করবে। অ্যান্ড পিলিং করে আপনার ডেড সেল গুলোকে রিমুভ করে স্কিন হোয়াইটেনিং এন্ড ব্রাইটেনিং এর কাজ করবে। সো এইটা আপনারা যারা যারা নিতে চাচ্ছেন তারা নিতে পারেন। এটা এলাইকের কজিক অ্যাসিড ক্রিমটা সিঙ্গেল পারচেজ করতে পারবেন এখন। সো এটার প্রাইসটা পড়বে হচ্ছে 600 টাকা করে, ঠিক আছে, এটা অনেক ভালো একটা ক্রিম। সো এটা তারাই নেবেন যারা কিনা পিলিং সহ্য করতে পারবেন। আরেকটা কথা, এটা এটা যারা অ্যালার্জেটিক স্কিন, যাদের সেন্সিটিভ স্কিন, তারা এটার থেকে বিরত থাকবেন। ওকে, সো এটার প্রাইসটা পড়বে মাত্র 600 টাকা করে। ওকে, আচ্ছা আপু ডক্টর আসলে সেট নাই আপু, আপু অয়েলি স্কিনের র্যাশ আছে, একটা নাইট ক্রিম সাজেস্ট কর। অয়েলি স্কিনের র্যাশ থাকলে আগে র্যাশটাকে রিমুভ করতে হবে। আপনি যদি ক্রিম টাইপের কোনো কিছু নিতে চাচ্ছেন তাহলে আপনি বুসা বা ক্রিম প্লাস সোপ যেটা আছে ওইটা নিয়ে নেবেন, প্রাইস পড়বে 900 টাকা করে। ওকে তানসি আপু, আচ্ছা আপু শেয়ার করে ফেলেছি আপু, থ্যাংক ইউ সো মাচ। আতিয়ানিকা আপু, ডক্টর আসলে সেট নাই আপু, সাবিহা আওলাদ আপু, ডক্টর আসলে সেটটা নাই, ঠিক আছে। ওকে, আচ্ছা আপু 5 কেজি ওজন কমানোর জন্য কি আছে? 5 কেজি ওজন কমানোর জন্য আপনি যদি মানে ক্যাপসুল টাইপের কিছু চান, সেক্ষেত্রে আপনি ডিটক্সের স্লিমিং এর ক্যাপসুলটা নেবেন। ওকে,
ডিটক্স স্লিমিং এর এই ক্যাপসুলটা নিতে পারে। এইটা আপনার জেপি ব্র্যান্ডের, হ্যাঁ এটা জেপি ব্র্যান্ডের, এন্ড হচ্ছে এটা মেড ইন ইউএসএ দেয়া আছে। 30টা করে ক্যাপসুল থাকবে, এবং এটা আপনারা জানেন যে এটা আমাদের কাছে অনেক আগে থেকেই হচ্ছে এটা মেক ওয়ার্ল্ড বিডিতে সেল করা হয়। তার মানে কতটা ভালো প্রোডাক্ট হলে এটা এখন পর্যন্ত আছে, ভিজিবল আছে। ওকে, সো এটা যেটা, এটা হচ্ছে ডিটক্স স্লিমিং একটা ক্যাপসুল, এবং ভালো একটা ক্যাপসুল। সো থার্ড, আপনি যেহেতু 5 কেজির মতো ওজন কমাতে চাচ্ছেন, যদি আপনি ক্যাপসুল নিতে চান পুষ্প আপু, তাহলে আপনি এইটা নিতে পারেন, এইটা এটা ভালো হবে। বাট আমি আবারও বলে রাখছি, যে কোনো আপনারা স্লিমিং ক্যাপসুল খান বা হচ্ছে স্লিমিং প্রোডাক্টস খান, যেটাই খান না কেন, অবশ্যই হচ্ছে আপনাকে মানে ওটা মেইনটেইন করতে হবে। লাইক আপনাকে হালকা উষ্ণ গরম পানি খেতে হবে প্রতিদিন এক মগ হলেও। তারপর হচ্ছে আপনাকে অয়েলি ফুডগুলো বাদ দিতে হবে, লাইক বার্গার, কাচ্চি, বিরিয়ানি, ঠিক আছে, এত পরোটা, এইসব অয়েলি ফুড টুড বাদ দিতে হবে, যেগুলো কিনা আমি না খেয়ে থাকতেই পারবো না। এই জন্য আমি ওয়েট লসের কিছু খাই না, ঠিক আছে, আমি ওয়েট লসে কিছু খাই না, কারণ হচ্ছে আমি এগুলো বাদ দিতেই পারবো না। আমার পিৎজা খেতেই হবে, বার্গার খেতেই হবে, আমি প্রতিদিনই বাইরে টুকটাক খাওয়া হয়, কাচ্চি মাচি যা আছে সবই খাওয়া হয়। আবার আমার আমি কোনো কিছু বাদ দিই না, আমি খুবই জাঙ্ক ফুড ফ্রিক, ঠিক আছে, আমি অনেক জাঙ্ক ফুড খাই, আমি সারাদিনই খেতে থাকি। সো এই জন্যই আমি এরকম মুটু মুটু। সো যারা কিনা এগুলো বাদ দিতে পারবেন, তারাই হচ্ছে এগুলো খাবেন, ঠিক আছে। সো এগুলো যদি শুধু খেতেই থাকেন, পাশে দিয়ে আপনি যদি জাঙ্ক ফুড, অয়েলি ফুড, হেভি ফুড এগুলো খেতে থাকেন, তাহলে কিন্তু আলটিমেটলি কিছুই হবে না, শুধুমাত্র টাকা দিয়ে প্রোডাক্টস কিনবেন আর খাবেন, এটাই হবে আলটিমেটলি, কোনো কাজই হবে না যদি আপনি এটা কন্টিনিউ না করেন, যদি আপনি এটা ধরে না রাখেন, ঠিক আছে। সো এই জন্য হচ্ছে এইটা খাবেন, এন্ড খেলে অবশ্যই হচ্ছে এক মগ গরম পানি প্রতিদিন খাবেন, এন্ড হচ্ছে আপনারা আপনাদের ডায়েট মেনটেন করবেন, হাঁটাচলা করবেন, প্রচুর পরিমাণে পানি খাবেন। ওকে, সো এটা হচ্ছে ডিটক্স স্লিমিং ক্যাপসুল, 30টা করে ক্যাপসুল থাকবে, প্রতিদিন রাত্রেবেলা খাবারের আধা ঘন্টা আগে একটা করে ক্যাপসুল খেয়ে ফেলবেন, ঠিক আছে। আর প্রতিদিন এটা খাওয়ার পর অ্যাটলিস্ট হচ্ছে পানি খাবেন, ভালো করে পানি খাবেন, আর এক মগ গরম উষ্ণ গরম পানি খাওয়ার ট্রাই করবেন প্রতিদিন। এটার প্রাইস পড়বে 490 টাকা করে। আর আপনি যদি কোনো ক্যাপসুল টাইপের কিছু না চান, লাইক ফ্রুটস টাইপের চান, যেটা কিনা আপু মনে করতে পারেন যে আপু আমার ক্যাপসুল অনেক ভয় লাগে, আমি ফ্রুটস টাইপের কিছু আছে কিনা বা মানে জুস টাইপের কিছু আছে কিনা, তাহলে আমি আপনাকে বলি ফ্রুটস টাইপের খেতে পারবেন। সো এটা আমাদের কাছে আছে, ডিটক্স স্লিমিং এর এই ক্যাপসুলটা আছে, যেটা কিনা আপনার, দেখেন আমি আপনাকে দেখাই, এটা আপনার পায়ের ফ্যাট, ঠিক আছে, এটা আপনার পায়ের ফ্যাট, আপনার হচ্ছে এই যে পায়ের ফ্যাট, হিপের ফ্যাট, বেলি ফ্যাট, হাতের ফ্যাট, ফেসের ফ্যাট, এই যে ফেস লিফটিং, সব কিছু করছে এটা, সব কিছু করছে। অ্যান্ড এইটা আপনার বডিটাকে একেবারে যেইখানে যেখানে ফ্যাট আছে ওইটাকে খুঁজে, ঠিক আছে। এবং এটা এত মজা, এত মজা যে লাইক এটা যদি কেউ খায়, এটা মানে মজায় মজায় দেখা যায় যে 3-4টা খেয়ে ফেলতে মন চায়, কিন্তু ভুলেও এই কাজ কেউ করবেন না, অনলি একটাই খেতে হবে, ঠিক আছে, অনলি একটা করেই খাবেন, 2-3টা করেও খাওয়ার দরকার নাই, একটা করেই খাবেন, না হলে দেখা যাবে যে আপনাদের পেট খারাপ হয়ে যেতে পারে, ঠিক আছে, খুবই মজা লাগে এটা, দ্যাটস হোয়াই এটা একটা করেই খাবেন, 2-3টা খাওয়ার কোনো দরকার নাই। এটা হচ্ছে জাপানের একটা প্রোডাক্ট, এবং এটা রিকমেন্ডেড বাই জাপান অ্যাসোসিয়েশন, ওকে। আর এইটা এটা একটা বিউটি একটা ফ্রুট, সো এটা একটু বড়ই টাইপের হয়। আর আরেকটা কথা, যেটা এটা খাওয়ার টাইমে আপনি আদার্স কোনো ওয়েট লসের প্রোডাক্ট, ওয়েট লসের ক্যাপসুল, ওয়েট লসের জুস, কোনো কিছু খেতে পারবেন না। ব্রেস্টফিড মমরা আর হচ্ছে প্রেগনেন্ট ওমেনরা এটা খেতে পারবে না, ঠিক আছে, 18+ এর নিচে যারা তারা এটা খেতে পারবে না, ওকে। আচ্ছা, আর এটা খাওয়ার টাইমে আদার্স কোনো ওয়েট লসের প্রোডাক্ট খাওয়া যাবে না। আচ্ছা, সো এটা খাওয়ার নিয়মটা আমি বলে দিই, এটা খাওয়ার নিয়মটা হচ্ছে আপনি প্রতিদিন রাত্রেবেলা খাবারের আধা ঘন্টা আগে অথবা খাবারের আধা ঘন্টা পরে একটা করে প্লাম নিয়ে খাবেন, অ্যান্ড আপনি হচ্ছে অবশ্যই এটা খাওয়ার পরে এক মগ উষ্ণ গরম পানি খাবেন, ঠিক আছে, এটা খাওয়ার পর এক মগ উষ্ণ গরম পানি খাবেন, ওকে। সো এটার প্রাইসটা পড়বে 550 টাকা করে, 20টা করে মেবি থাকবে, 20 গ্রেইনস লেখা আছে, সো এটার প্রাইস পড়বে 550 টাকা করে, ঠিক আছে। ভুলেও যদি কোনো একটা আপনি খুলে ফেলেন প্যাকেট, আর যদি তখন ওটা খাওয়া না হয়, সাথে সাথে ওটা ফ্রিজে রেখে দিবেন, হ্যাঁ ফ্রিজে রেখে দিবেন, যদি আপনি কোনো প্যাকেট একটা ওপেন করে ফেলেন আর হচ্ছে ওটা যদি খাওয়া আপনি মনে হলো যে না এখন আমি এটা ভুলে ওপেন করে ফেলছি, আমি তো এখন এটা খেতে পারবো না, ফ্রিজে
ফ্রিজে রেখে দিবেন, ভালো করে প্যাকেটটাকে মুড়িয়ে ফ্রিজে রেখে দিবেন, ঠিক আছে? সেটার প্রাইস পড়বে 550 টাকা করে, আফটার ডিসকাউন্টে এটা 550 টাকা করে। আচ্ছা আপু, 5 কেজি বলে দিয়েছি, অ্যালাইকার কজি ক্রিমটা বলে দিয়েছি, আপু ল্যান্ডবে না, টিট্রি 24K গোল্ড সোপ নাই, ডক্টর রাসেলের সেটটা এভেলেবেল নাই, ঠিক আছে? ডক্টর রাসেলের সেট এভেলেবেল নাই, ডক্টর রাসেলের সিরাম আছে যেটা কিনা আপনার স্পটগুলোকে রিমুভ করবে, প্লাস হচ্ছে আপনাকে একটা হেলদি হোয়াইটেনিং দিবে। হ্যাঁ আপু, বারবার বলছি ডক্টর রাসেলের সেট আমাদের কাছে এভেলেবেল নাই, ঠিক আছে? আচ্ছা আপু, আহাবাহা সিরাম কি পিম্পল এর জন্য ভালো হবে? আহাবাহা সিরামটা অবশ্যই পিম্পলস এর জন্য ভালো হবে, ঠিক আছে? অবশ্যই পিম্পলস এর জন্য ভালো হবে। এক মিনিট দাঁড়ান, আমি একটু দেখে নেই এটা আছে কিনা। ডক্টর রাসেল, আরেকটা কথা বলি, আপনারা কিন্তু আমাদের ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন, ঠিক আছে? ডক্টর রাসেলের নাইট ক্রিম আছে, প্রাইস পড়ে 380 টাকা করে, ডক্টর রাসেলের সিরাম আছে 380 টাকা করে, ডক্টর রাসেলের একটা ডে ক্রিম আছে আর একটা নাইট ক্রিম আছে, ঠিক আছে? সো ডক্টর রাসেলের ডে ক্রিম, নাইট ক্রিম আর সিরাম এভেলেবেল আছে, আপনি ওয়েবসাইট থেকে অর্ডার করে নিতে পারেন। আচ্ছা আপু, হেয়ার ফলের অফার, হেয়ার ফল অফের জন্য রিজনেবল প্রাইসে শ্যাম্পু কোনটি? হেয়ার ফল অফের জন্য রিজনেবল প্রাইসে শ্যাম্পু, রিজনেবল প্রাইসে শ্যাম্পু আপাতত তো নাই আপু, আপাতত নাই। আপনি যদি চান তাহলে হচ্ছে এই জিঞ্জার শ্যাম্পুটা নিতে পারেন, এই জিঞ্জার শ্যাম্পুটা নিতে পারেন, দা বডি শপের এটা 250 ml আছে, প্রাইস 950 টাকা করে, ঠিক আছে? আর আপনার যদি বাজেট থাকে যে না আপু আমি হচ্ছে আরো বড় বড় সাইজের চাচ্ছি, তাহলে হচ্ছে আপনি এই বড় বড় সাইজের এইটা নিয়ে নেন হেয়ার ফল অফের জন্য, ঠিক আছে? ফলো মির এই গ্রিন টি এক্সট্রাক্টের এই শ্যাম্পুটা নিয়ে নেন, এটা অনেক ভালো, 6টা কাজ করে, এটাতে 6টা কাজ করে, এটা মালয়েশিয়ান একটা শ্যাম্পু, ঠিক আছে? এটা মালয়েশিয়ান একটা প্রোডাক্ট এন্ড এটাতে 6টা কাজ করে, কুলিং ইফেক্ট দিবে, এটা হচ্ছে আপনাকে আপনার ইচেস গুলোকে রিলিফ করবে, ড্যান্ড্রাফ রিমুভ করবে, হেয়ার ফল রিমুভ করবে, স্মুথ করবে, আপনার সেবাম গুলোকে হচ্ছে একটা কন্ট্রোলস করবে। সো এটা আপনার 6 in 1 একটা শ্যাম্পুর মধ্যে 6টা কাজ করে এবং এটা অনেক ভালো, ফলো মির গ্রিন টি শ্যাম্পুটা 6 in 1। আর ফ্যামিলি প্যাকেজে এটা নিতে পারবেন, মালয়েশিয়ান একটা শ্যাম্পু 650 ml করে আছে, প্রাইস পড়বে 900 টাকা করে, ঠিক আছে? ওনলি 900 টাকা করে এটার প্রাইসটা পড়বে। সো চাইলে এটা নিতে পারেন যারা চাচ্ছেন। আচ্ছা আপু, ব্ল্যাক সোপ অন্য পেজে এত প্রাইস, এখানে এত কম, আপু এটা কি রিয়েল? 100% রিয়েল। আপনার যদি মনে হয় যে আপু এটা রিয়েল তাহলে নেবেন, আপনার যদি মনে হয় যে না এটা রিয়েল না তাহলে নেবেন না, ঠিক আছে? কিন্তু আমাদের কাছেও যেটা ওইখানেও সেম টু সেম সেটাই, কোনো ডিফারেন্স কিছু নাই, ঠিক আছে? আচ্ছা আপু, ল্যান্ডবেনা টিট্রি নাই আপু, ব্ল্যাক হেডস এর জন্য কি আছে? ব্ল্যাক হেডস এর জন্য এটা নিয়ে নেবেন, রিভিউলার পিল অফ ব্ল্যাক মাস্ক, এটা নিয়ে নেবেন, এটা অনেক ভালো এন্ড এটার ইউজিং প্রসেস আমি বলে দিয়েছি, তারপরেও যেহেতু অনেক নতুন আপুরাও আসে এই জন্য আমি এটা আবারও বলে দিচ্ছি, এটা 80 ml করে আছে, ইউরোপিয়ান ইউনাইটেড এর একটা প্রোডাক্ট। যে কোনো ব্ল্যাক মাস্ক ইউজ করার আগে আপনাকে একটু উষ্ণ গরম পানি দিয়ে ফেসটাকে ক্লিন করে নিতে হবে, ঠিক আছে? ডিরেক্ট আবার গরম পানি ঢেলে দিয়েন না, পরে আবার বলবেন আপু তুমি তো বলছো গরম পানি, আমি গরম পানি দিয়ে আমার ফেস জ্বালায় ফেলছি, ঠিক আছে? এরকম করলে লাভ হবে না, আমি কিন্তু বারবারই বলতেছি উষ্ণ গরম পানি, ঠিক আছে? উষ্ণ গরম পানি নিয়ে ফেসটাকে একটু ক্লিন করে নিবে, তাহলে কি হবে আপনার যে পোর্স এর ভিতরে ময়লাগুলো আছে ওগুলো বের করার জন্য পোর্সটা ওপেন হবে। সো পোর্সটা যখন একটু বড় হবে তখন হচ্ছে আপনি এটা ডিং করে হচ্ছে ফেসের মধ্যে অ্যাপ্লাই করে দিবেন, ফুল ফেসে অ্যাপ্লাই করতে পারেন বা আপনার ব্ল্যাক হেডসটা সাধারণত নোজ এরিয়াতে হয়ে থাকে, এই এরিয়াতে হয়ে থাকে এবং হচ্ছে এই এরিয়াতে ব্ল্যাক হেডসটা সাধারণত হয়ে থাকে, সো আপনি চাইলে এই এরিয়াতে হচ্ছে এটাকে দিতে পারেন। দেন আফটার 20 মিনিটস পর, আপনি আফটার 20 মিনিটস অর আফটার 15 মিনিটস আপনি দেখবেন যে এটা যখন কিনা আপনি হাত দিয়ে ধরে দেখবেন যে না এটা শুকনা লাগতেছে, আমার হাতে কিছু লাগতেছে না, হাত উঠে এসেছে, ঠিক আছে? যখন এভাবে ধরবেন, ধরে দেখবেন যে আপনার হাতে কিছু লাগেনি, হাতটা একেবারেই হচ্ছে ড্রাই, তখন দেখবেন যে এটা শুকিয়ে গিয়েছে এবং তখন উল্টা দিকে এটাকে ধরে টান দিয়ে উঠিয়ে ফেলবেন, উল্টা দিকে টান দিতে হবে, এদিকে না উল্টা দিকে ধরে টান দিবেন। এতে কি হবে আপনার যে যতগুলো হচ্ছে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস আছে পুরোটাই হচ্ছে উঠে আসবে, উঠে আসার পরে আপনি অবশ্যই বরফ ঘষে অথবা হচ্ছে ঠান্ডা পানি দিয়ে আপনার ফেসটাকে আবারও ক্লিন করে ফেলবেন। কেন ঠান্ডা পানি দেবেন? কারণ আপনি গরম পানি দেওয়াতে আপনার পোর্সটা যেটা ওপেন হয়েছে, ময়লাগুলো বের হয়েছে, ঠান্ডা পানি দিয়ে আপনি পোর্সটাকে আবারও মিনিমাইজ করে দিবেন যাতে কিনা আপনার পোর্সের মধ্যে আর কোনো ময়লা ঢুকতে না পারে, ঠিক আছে? সো এটা নিতে পারেন, প্রাইস পড়বে 250 টাকা করে, ডিটক্স প্লামের প্রাইস হচ্ছে 550 টাকা করে, ওকে? আচ্ছা আপু, আমি কিম ক্রিম ইউজ করি বাট এখন কিম ক্রিম স্টকে নাই, তো আমি অ্যালাইক সুপ্রিয়র হোয়াইটেনিংটা ইউজ করতে পারবো হোয়াইটেনিং এর জন্য? হ্যাঁ আপু, আলফা আপু পারবেন, কোনো প্রবলেম নেই,
আইল্যাকের সুপিরিয়র হোয়াইটেনিং এটা আপনি ইউজ করতে পারবেন, এটা আপনাকে সুপিরিয়র হোয়াইটেনিং এর কাজই করবে এন্ড এটার প্রাইসটা পড়বে মাত্র 400 টাকা করে। এগুলো কিন্তু নাইট ক্রিম, হ্যাঁ এগুলো কিন্তু নাইট ক্রিম এন্ড অবশ্যই যে কোনো ক্রিম ফেস প্যাক ইউজ করলে নট অনলি ফেসে ইউজ করবেন, গলায় কানে ঘাড়েও অ্যাপ্লাই করবেন। হ্যাঁ আপু মিস্টার রিমুভার ফেস হোয়াইটেনিং ক্রিমটা দেখাও আপু, এই যে মিস্টার রিমুভার ফেস হোয়াইটেনিং ক্রিমটা হচ্ছে এইটা, বিএসএম মেলাসমা ক্রিমটা। এটা যদি সিঙ্গেল পারচেজ করা যায় তাহলে নিতে, সিঙ্গেল পারচেজ করলে এটা 1050 টাকা করে, আর যদি সিঙ্গেল পারচেজ না করা যায় তাহলে আমাদের কম্বো অফারে নিতে হবে, সাথে একটা সোপ পাবে এন্ড হচ্ছে একটা ওকালি বিবি ক্রিম পাবে, যাদের কিনা উজ্জ্বল গায়ের রং লাইক ফর্সা অনেক তারা হচ্ছে রেডটা নিবে, আর যাদের কিনা গায়ের রংটা হচ্ছে একটু শ্যামল বর্ণের তারা হচ্ছে এই পিঙ্ক কালারটা নিবে, ঠিক আছে। সো এটার প্রাইসটা পড়বে কম্বো অফারে অনলি 1430 টাকা করে, অনলি 1430 টাকা করে এটার প্রাইসটা পড়বে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা আপু, ডক্টর রাসেলের সেটটা এভেলেবেল নাই রে আপু, ডক্টর রাসেলের সেট কি এভেলেবেল আর কাছে? ডক্টর রাসেলের সেটটা নাই আমাদের কাছে, আলাদা আলাদা করে আছে, কোনো সেট নাই। একটা ডে ক্রিম আছে, একটা নাইট ক্রিম আছে অ্যান্ড একটা সিরাম আছে। কাজটা হচ্ছে আপনার স্কিনের যে হালকা হালকা যদি ব্লেমিশেস থাকে, হালকা হালকা যদি স্পট থাকে সেটাকে রিমুভ করে দিবে। আমার এখানে এক পিসও নেই, নাহলে আমি আপনাকে ধরেই দেখিয়ে দিতাম যে ওইটার সিরামগুলো। সো ওটা হচ্ছে আপনার হালকা হালকা ব্লেমিশেস থাকলে, হালকা হালকা স্পট থাকলে, ফেডস থাকলে ওটা হচ্ছে রিমুভ করে দিবে এন্ড হচ্ছে স্কিনটাকে হেলদি হোয়াইটেনিং করবে, নট ধবধবে সাদা এরকম কিছু করবে না, হেলদি একটা হোয়াইটেনিং করবেন, মানে আপনার স্কিনটা হেলদি রাখবে। আর হচ্ছে ওইটা আপনি একটা ডে ক্রিম আছে, একটা নাইট ক্রিম আছে, একটা সিরাম আছে, ঠিক আছে। এভাবে আপনি যদি নিতে চান আলাদা আলাদা করে নিতে পারবেন, 380 380 380 করে। সো আলাদা আলাদা করে নিতে হবে, বাট এইভাবে হচ্ছে নাই যে মানে একটা সেট করে এরকম কিছু নাই, ঠিক আছে সাবিহা আওলাদ আপু। আচ্ছা আপু আমি কিন্তু দুইটা দিয়ে শেয়ার করে দুইটা আইডি শেয়ার করেছে, অবশ্যই আপু ওই দুইটা আইডির স্ক্রিনশট দিয়ে এখানে দিয়ে দিবেন কোন কোন জায়গায় শেয়ার করেছে। আপু অয়েলি স্কিনের জন্য ক্রিম আর ফেস ওয়াশ কোনটা ভালো হবে? অয়েলি স্কিনের জন্য আপনি কি টাইপের ক্রিম চাচ্ছেন, ডে ক্রিম অর নাইট ক্রিম, সেটা আমাকে শাকিল আপু বলেন। আমি এর মধ্যে আপনাকে ফেস ওয়াশ দেখাই দিই। আপনি ওয়াটারমেলনের ডিডি ফেস ওয়াশ এটা নিতে পারেন, ওয়াটারমেলনের এডিডি ফেস ওয়াশটা অয়েলি স্কিনের জন্য ভালো, এটা অয়েলিটাকে অয়েলটাকে কন্ট্রোল করে ফেলে, এটার প্রাইসটা পড়বে 300 টাকা করে, ঠিক আছে আপনি চাইলে এটা নিতে পারেন। আচ্ছা ডিটক্স প্রাইমের প্রাইস 550 টাকা করে বলে দিয়েছে আপু, শেয়ার করেছি, থ্যাংক ইউ সো মাচ পূজা আপু। আপু ডিটক্স প্রাইমটা খাবারের রুচি কমাবে? হয় হয়তো বা কমাবে, আমি তো খাই নাই, আমি কেমনে বলবো, আমি খেলে যদি আমার রুচি কমে যায় তখন তো আমি আর হচ্ছে ফাস্টফুড খাইতে পারবো না। আচ্ছা আপু শেয়ার করেছি বাট ভিউয়ার্স নেই, হ্যাঁ ভিউয়ার্স নেই, এটা কারণ আছে, কারোরই ভিউয়ার্স নেই ফেসবুকে, যতগুলো লাইভ হচ্ছে কারোরই ভিউয়ার্স নাই, কারণ হচ্ছে এইটা ফেসবুক থেকে ওটার রিচটাকে কমিয়ে দিয়েছে, ঠিক আছে, এই ফেসবুক থেকে ওটার রিচটাকে কমিয়ে দিয়েছে, দ্যাটস ওয়াই ভিউয়ার্স এখন হচ্ছে না, কোনো পেজে ভিউয়ার্স হচ্ছে না। ওকে আচ্ছা আপু ল্যান্ডবেনার টি থ্রি 24K গোল্ড প্যাক নাই রে আপু, নাই ডক্টর রাসেলের এটা নাই রে আপু, আল্লাহ আমি কতবার একটা কমেন্টসের অ্যান্সার দিয়েছি, আমি কিন্তু প্রত্যেকটা আল্লাহ, এখন যদি বলে কমেন্টস পড়ো না কেন, আমি কিন্তু মানে সিরিয়াসলি আমি রাগ করবো, সিরিয়াসলি আমি রাগ করবো, কজ আমি প্রত্যেকের কমেন্টস পড়ি। আচ্ছা বলেন তো আমি কার কমেন্টস পড়ি নাই? আচ্ছা আপু গুল হোয়াইট দিয়ে আমার 7 ডেজের স্পট অনেক হালকা হয়েছে, থ্যাংক ইউ সো মাচ পূজা আপু, আপনি কন্টিনিউ করেন ইনশাল্লাহ স্পট আউট হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা আপু ডক্টর রাসেলের সেট নাই, অনেকবার অনেকবার কমেন্টসের অ্যান্সারটা আমি দিয়েছি, ঠিক আছে বহুবার আমি এই কমেন্টসের অ্যান্সারটা দিয়েছি। আচ্ছা আপু ভাইয়ার জাপানিজ ফেস ওয়াশ গুলো আনতে বলো, আচ্ছা ঠিক আছে ভাইয়াকে আনতে বলবো। ব্রণের দাগ কিভাবে দূর করব? ব্রণের দাগ দূর করার জন্য আপনি যদি রিজনেবল প্রাইসে চান, একেবারে রিজনেবল প্রাইসে যদি চান, তাহলে হচ্ছে আপনি কিম ক্রিম নিতে পারেন। যদি কিম ক্রিমটা আমাদের স্টকে থেকে থাকে তাহলে রেড কিম ক্রিমটা নেবেন, এটার প্রাইস দুইটা নিতে হবে, দুইটার প্রাইস 440 টাকা করে। আর আপনি যদি আরেকটু ভালো জিনিস চান তাহলে গুল হোয়াইট ক্রিমটা নেবেন। দেখেন পূজা আপু কিন্তু অলরেডি রিভিউ দিয়ে দিয়েছে যে আপুর কিন্তু দাগ হালকা হালকা হচ্ছে, সো এটা হচ্ছে পিম্পলস আউট প্লাস হচ্ছে পিম্পলস এর স্পট আউট প্লাস এটা আপনার হচ্ছে হোয়াইটেনিং এর কাজ করবে। থাইল্যান্ডের একটা ক্রিম, এটার যে যে ছোট্ট উপরে ক্রিমটা দেখতে পাচ্ছেন, যখন কিনা ফেসে এই ক্রিমটা অ্যাপ্লাই করবেন, এই ক্রিমটা অ্যাপ্লাই করার পরে এই যে ছোট্ট ক্রিমটা দেখতে পাচ্ছেন, এইটা আপনার ঘরের যদি কারো মেস্তা থাকে আপনি তাকেও এটা দিতে পারেন, তারও হচ্ছে মেস্তা প্রবলেম চলে যাবে। আর আপনি এই ছোট্ট ক্রিমটা আপনার যে ডার্ক স্পট গুলো আছে ওই স্পটের উপর উপর দিয়ে রাখবেন, ঠিক আছে, স্পটের উপর উপর একটু বেশি করে দিয়ে রাখবেন, তাহলে হচ্ছে আপনার ওই স্পটটাও
হালকা হয়ে যাবে। সো এটার প্রাইসটা পড়বে মাত্র 650 টাকা করে, আপনি চাইলে এটাও নিতে পারেন, ঠিক আছে। আচ্ছা আপু, আপনাদের ব্ল্যাক সপের প্রাইস এত কম কেন আপু? এখন ভাইয়া কম দিছে, আমি কি করতে পারি? যেহেতু ভাইয়া ইম্পোর্টার, ঠিক আছে, ভাইয়া বিভিন্ন প্রোডাক্টস ইম্পোর্ট করে, আপনারা এটা জানেন, এই জন্য আমাদের পক্ষে পসিবল এগুলো রিজনেবল প্রাইসে দেয়া। আর এই রিজনেবল প্রাইস কেন, এটা অরিজিনাল নাকি ফেক, এগুলো 1000 টাইম হচ্ছে প্রমাণ করা হয়েছে, আর প্রমাণ করতে ভালো লাগে না, ঠিক আছে। এই এক বছর ধরে, এক বছর বেশি হয়েছে, আমি খালি প্রমাণই করতেছি, ঠিক আছে, আমি তো এখানে এক বছরের উপরেই আছে। সো আমি জাস্ট খালি প্রমাণই করছি যে মানে এটা 1000 টাইম প্রমাণ করা হয়েছে যে এইগুলা অরিজিনাল প্রোডাক্ট, কাগজ দেখিয়ে যেভাবেই হোক প্রমাণ করা হয়েছে, ঠিক আছে। আচ্ছা আপু, 200 টাকা ড্রাই শ্যাম্পু হেয়ারের স্প্রে করলে হবে? না, কেন শ্যাম্পু স্প্রে করবেন, শ্যাম্পু শ্যাম্পুর মতো ইউজ করবেন রে আপু। আচ্ছা অনেকের কমার্স, ঠিক আছে, আমি একটু কমার্স গুলো ইয়া করে যাই, কারণ হচ্ছে এতগুলো কমার্স দেখতে দেখতে তো আমি হচ্ছে প্রোডাক্টস দেখাতে পারবো না, আমি একটু প্রোডাক্টস দেখাই। হ্যাঁ আপু, ডক্টর ডেভিড অয়েলটা কিভাবে ইউজ করব? ডক্টর ডেভিডের এই হেয়ার অয়েলটা, ডক্টর ডেভিডের হেয়ার অয়েল ইউজের প্রসেস আমি বলে দিচ্ছি, এটা অর্গানিকের একটা হেয়ার অয়েল, এন্ড এটার ইউজ প্রসেস হচ্ছে আপনি এটা কিন্তু একটা থেরাপি টাইপের, ঠিক আছে। সো এইটাকে অবশ্যই একটা স্টিলের বলে নেবেন, নিয়ে আপনার চুলে যতটুকু পরিমাণে লাগবে অতটুকু নিবেন, আর হচ্ছে এইটা থেকে একটু কম পরিমাণে নারকেল তেল নিবেন, নিয়ে আপনি গরম পানির উপরে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, এন্ড মেকআপ ওয়ার্ল্ড বিটি বেস্ট, থ্যাংক ইউ সো মাচ জাহান আহমেদ আপু, ওকে। আচ্ছা সো এটা যেটা আমি আমি প্রোডাক্টস দেখাচ্ছি একটা একটা করে, কমেন্টস যদি পড়তে পারি কমেন্টস পড়বো, ট্রাই করবো, ঠিক আছে, কারণ এত কমেন্টস আমি পড়তে 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 পড়ে বুড়া হয়ে যাব। আচ্ছা সো এটা হচ্ছে ডক্টর ডেভিডের হেয়ার অয়েলটা, এটার ইউজের প্রসেস আমি বলে দিচ্ছি, আর কমার্স স্কিপ হয়ে যায়, কমার্স স্কিপ হয়ে যায়, কমার্স কিন্তু পরে পড়া যায় না, উপর থেকে টেনে আনা যায় না, ঠিক আছে, কমার্স স্কিপ হয়ে যায়। আচ্ছা সো এটা যেটা, এটা হচ্ছে ডক্টর ডেভিডের হেয়ার অয়েল, একটু হচ্ছে জানা তুলে আপু আপনি আবার কমার্স করেন, আমি আপনার কমার্স করে দেবো, এখানে আবার একটু কমার্স করেন। আচ্ছা সো এইটার সাথে আপনি নারকেল তেল মিক্স করে আপনি হচ্ছে গরম পানির উপরে গরম করবেন, গরম করার পরে আপনি একটা কটন নেবেন, কটন নিয়ে আপনি হচ্ছে কটন এভাবে হচ্ছে স্কাল্পে স্কাল্পে দিয়ে দেবেন, তারপর হচ্ছে এভাবে মাসাজ করবেন, রাত্রেবেলা রেখে দেবেন, সকালবেলা উঠে ক্লিন করে ফেলবেন, ঠিক আছে। ওজন কমানোর জন্য কি আছে বলে দিয়েছে আপু, একটু কষ্ট করে আমার আগের লাইফটা একটু দেখে নেবেন, কারণ এতবার একই জিনিস বারবার বলতে ভালো লাগে না। আচ্ছা পোর্টেবল ফেসিয়াল স্প্রে, পোর্টেবল ফেসিয়াল স্প্রেটা দেখায় দেয়, এটার ভিতরে কিন্তু আপনি সিরাম বা টোনার আপনি অ্যাপ্লাই দিতে পারবেন, এবং এটাতে ঠান্ডা পানি বা গরম পানিও অ্যাপ্লাই করতে পারবেন, জাস্ট এভাবে স্প্রে করবেন, ঠিক আছে। জান্নাত তুলে আপু আবার কমার্স করেন, কোনটা ভালো, ইয়াস এন্ড স্কিন কেয়ার নাকি বিউটি অ্যাডভান্স এর এসেন্স রিপ্লাই প্লিজ? আচ্ছা বলছি, এটা রিপ্লাই দিচ্ছে। সো এটা যেটা, এটা হচ্ছে এই পোর্টেবল একটা ফেসিয়াল স্প্রে, আমার খুবই ভালো লাগে এটা, খুবই মজা লাগে এটা স্প্রে করতে, ঠিক আছে, অনেক মজা লাগে। সো যারা কিনা টোনার নিতে চাচ্ছেন, এটার ভিতরে টোনার দিয়েও হচ্ছে আপনি ফেসের মধ্যে এভাবে এটাকে অ্যাপ্লাই করতে পারেন, চেপে চেপে টোনারটা দিতে পারেন, সিরামও আপনি হচ্ছে চেপে চেপে এটাকে অ্যাপ্লাই করতে পারেন, ঠিক আছে, ঠান্ডা পানি গরম পানি এটাকে অ্যাপ্লাই করতে পারেন, অনেক আরাম লাগে এটা, খুবই ঠান্ডা ঠান্ডা একটা ইফেক্ট আসতেছে। সো এটার প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র 270 টাকা করে, ঠিক আছে, এটার প্রাইস পড়বে 270 টাকা করে। এখন আসি জান্নাতুলি আপু আপনার কমেন্টসে, যে ইয়াস এন্ড স্কিন কেয়ার ভালো নাকি বিউটি অ্যাডভান্স স্কিন রিপেয়ার ভালো? আচ্ছা ইয়াস এন্ড স্কিন কেয়ার হচ্ছে আপনার স্কিনটাকে, স্কিনের একনে স্পট রিমুভ করবে, একটি স্কার্স রিমুভ করবে, আপনার যে ব্রাইটেনিং করবে, আপনার স্কিনটা যে পোর্স আছে পোর্সকে মিনিমাইজ করবে, এন্ড আপনার স্কিনটাকে ময়েশ্চারাইজার করবে, ঠিক আছে। এইটা হচ্ছে আপনার কি বলে ইয়াস এন্ড স্কিন কেয়ারের কাজ, আপনি কি শুনতে পাচ্ছেন? আমি কিন্তু আরেকবার বলছি, ইয়াস এন্ড স্কিন কেয়ারের কাজ হচ্ছে আপনার হচ্ছে একনি স্কার্স রিমুভ করবে, ব্রাইটেনিং করবে, পোর্স মিনিমাইজ করবে, স্কিনটাকে ময়েশ্চারাইজার কাজ করবে, ঠিক আছে, এটা হচ্ছে ইয়াস এন্ড স্কিন কেয়ারের কাজ। আর যেটা কিনা বিউটি অ্যাডভান্স স্কিন রিপেয়ার সিরাম, এই যে এইটার কাজ, এটা হচ্ছে আপনার স্কিনটাকে মোটা করবে, আপনার ড্যামেজ স্কিনটাকে রিপেয়ার করবে, ঠিক আছে, দুইটার দুই কাজ, এটা ড্যামেজ স্কিনটাকে রিপেয়ার করে স্কিনটাকে মোটা করে, ওকে, এন্ড একটা সুন্দর বিউটিফুল একটা স্কিন এনে দিবে। সো দুইটার কিন্তু দুই কাজ, আই থিঙ্ক আমি আপনার কমেন্টস এর অ্যান্সার দিয়ে দিয়েছি, এখন অ্যাটলিস্ট আপনি বলবেন না যে আমি আপনার কমেন্টস এর অ্যান্সার দেই নি। আচ্ছা লরিয়াল প্যারিস এর মাইক্রো এসেন্স এর রিজুভিনেট লিফট এনি আনতে বলো ভাইয়াকে প্লিজ 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 আপনি। আচ্ছা ঠিক আছে বলবো, নিউজিল্যান্ডের অয়েল ফ্রি এখন ওয়াশ হবে? নাই। আচ্ছা ওজন কমানোর জন্য বলে দিয়েছি, আমি আবার একটু কমেন্টস পড়ি, অনেক কমেন্টস, আমাকে একটু পড়তে টাইম দিবেন, ঠিক আছে। আপু আমার নর্মাল স্কিন, মুখে তেমন কিছুই নাই, আমি কি 4K প্লাসটা ইউজ করতে পারবো? হ্যাঁ জানাতো শোভা আপু, অবশ্যই পারবেন,
কাপড় দুবাই ক্রিম দেখাও, দুবাই ক্রিম নাই, সানস্ক্রিম আর আই ক্রিম হবে? সানস্ক্রিম আছে আমাদের কাছে, থ্রি ডাব্লিউ ক্লিনিকের এবিবি ক্রিমটা আছে, থ্রি ডাব্লিউ ক্লিনিকের এবিবি ক্রিমটা আছে যেটা কিনা এসপিএফ 50 প্লাস দেওয়া আছে, আপনি চাইলে এটা নিতে পারেন, প্রাইস পড়বে 365 টাকা করে, ঠিক আছে। গুড হেলথ আছে, গুড হেলথ মানে আপু ডক্টর দেবীর বলে দিয়েছে ড্যামেজ স্কিন রিপেয়ারের জন্য কি আছে, এইটা আপু রুবাইয়া সাফা আপু আপনি এটা নিয়ে নেবেন, এটা হচ্ছে বিউটি অ্যাডভান্স স্কিন রিপেয়ার সিরাম, এটা হচ্ছে এইটার প্যাকেজিংটা, প্রাইস পড়বে 500 টাকা করে, ঠিক আছে। এটা নেবেন প্রতিদিন রাতে ইউজ করবেন, এত কম প্রাইস কেন, কারণ হচ্ছে ভাইয়া ইম্পোর্ট করে এই জন্য। কিম ক্রিম রিস্টক হয়েছে, কিম ক্রিম তো আছে আপু, দেখি তো আমি ওয়েবসাইটের কিম ক্রিম আছে কিনা, কিম ক্রিম তো আছে, আপনারা হয়তো অনেকেই কিম ক্রিম খুঁজে পাচ্ছে না, বাট আমি ঠিকই খুঁজে পাই, কিম রেড ক্রিম, আচ্ছা কিম রেটটা আপনি, আপনাকে শুধুমাত্র ইয়াতে নিতে হবে, কম্বো অফারে নিতে পারবেন, ঠিক আছে। কিম রেটটা আপনি শুধুমাত্র কম্বো অফারে নিতে পারবেন, এটার সাথে আপনি হচ্ছে একটা আফ্রিকান ব্ল্যাক সোপ পাবেন, ঠিক আছে, স্টক আউট হয়ে গিয়েছে, এটার সাথে শুধুমাত্র আপনি একটা আফ্রিকান ব্ল্যাক সোপ পাবেন, অ্যান্ড হচ্ছে এইটা আপনি নিতে পারবেন, এইটা আপনি কিম ক্রিম যদি নিতে চান এইটা এই অফারে নিতে হবে, এটা হচ্ছে কিম রেটটা আফ্রিকান ব্ল্যাক সোপ অ্যান্ড হচ্ছে এই গ্লাস স্কিন সিরামটা থাকবে, ঠিক আছে। সো আমি দেখি কিন্তু এসে দেখে স্টক আউট হয়ে যায়, আচ্ছা। সো এটা যেটা, এটা হচ্ছে একটা রেড কিম ক্রিম, এটা আফ্রিকান ব্ল্যাক সোপ অ্যান্ড এটা হচ্ছে একটা গ্লাস স্কিন সিরাম, এটা স্কিনটাকে গ্লো করবে, এটা স্কিনটাকে হোয়াইট করবে, এটা পিম্পলস আউট করবে। সো চাইলে এটা নিতে পারে 750 টাকা করে, নিলে এটাই নিতে হবে, আদারওয়াইজ কিম ক্রিম সিঙ্গেল দেওয়া যাচ্ছে না। আচ্ছা আপু ডার্ক সার্কেলটা আমার ইন্টেন্স হয়ে গেছে, আমি এখন কি ইউজ করলে কমে যাবে আপু? আপনি হচ্ছে ইয়া করতে পারেন, ইসমি আইজেলটাও ইউজ করতে পারেন, অথবা হচ্ছে আপনি ইয়া করতে পারেন, নাম্বার 7 আই ক্রিমও নিতে পারেন, ঠিক আছে। ইসমি আইজেল এটা নিতে পারেন, এটা প্রাইস পড়ে 500 টাকা করে। আপু আমার নর্মাল স্কিন, মুখে কোনো দাগ নাই, হোয়াইটেনিং এর জন্য 4K প্লাস ক্রিমটা নিতে পারবো আপু, কোনো সমস্যা নেই, জানাতো সব আপু নিতে পারবেন। আপু রসনের স্নেহ সিরামের কাজ কি কি? রসনের স্নেহ সিরামের কাজ হচ্ছে পিম্পলস আউট করবে, পিম্পলস স্পট আউট করবে, আর হচ্ছে এটাই পিম্পলস আর পিম্পলস স্পট আউট করা, আর মানে স্কিনটাকে হেলদি করা। আপু বিবি সানস্ক্রিন কি অয়েলি স্কিনের জন্য ভালো? বিবি সানস্ক্রিন তো আমাদের কাছে নাই আপু, বিবি সানস্ক্রিন কোনটা, থ্রি ডাবল ক্লিনিকের এটা বিবি ক্রিম, হ্যাঁ এটা আপনি অয়েলি স্কিনও নিতে পারবেন, প্রবলেম নেই আপু। মলে মলে ক্যাপসুলটা ওয়েবসাইটে থাকলে থাকবে আপু। সাদি আপু হাই, হ্যালো আপু, আপু মিসার জন্য বলে দিয়েছি আপু দুইটা ক্রিম নিতে চাই, দুইটা ক্রিম আপু কোনটা নিতে চান অবশ্যই ওয়েবসাইটে অর্ডার করে দিবেন যদি থেকে থাকে। আপনি তোমার কাছে কি হেয়ার কালার আছে? হ্যাঁ প্রেমা আপু হেয়ার কালার আছে, আপনি আমাদের ওয়েবসাইটে চলে যান, কজ এখানে সামনে নাই আপু। ডক্টর ডেভির বলে দিয়েছি আপু অয়েলি স্কিনের জন্য র্যাশ একটা হোয়াইটেনিং নাইট ক্রিম সাজেস্ট করো, বুসাবা ক্রিম নিয়ে নেবেন, তানসি আপু। ওজন কমানোর বলে দিয়েছে আপু প্লিজ বুস্ট কিউকাম্বারস বা সিম্পল টোনার আনো প্লিজ, আচ্ছা ঠিক আছে। দুবাই ক্রিম নাই আপু, সেন্সিটিভ স্কিনের জন্য একটা নাইট ক্রিম বলো যেন লোম না উঠে, সেন্সিটিভ স্কিনের জন্য নাম্বার 7 নাইট ক্রিম নেবেন, প্রাইস পড়বে 2000 টাকা করে। আপু কিম ক্রিম কবে আসবে? আপু আসলে বলে দেওয়া হবে। হেয়ার ফলের জন্য কোন অয়েল ভালো হবে? হেয়ার ফলের জন্য আপনি হেয়ার ড্রাগের এই অয়েলটা নিতে পারেন, এই অয়েলটা ভালো হবে, প্রাইস পড়বে বাই ওয়ান গেট ওয়ান 1100 টাকা করে, দুইটা প্রাইস পড়বে 1100 টাকা করে, ঠিক আছে। আচ্ছা আপু ভালো ডে ক্রিম দেখান, ভালো ডে ক্রিম, আচ্ছা ভালো অনেক ডে ক্রিম আছে, যেমন সি উইডের এই ডে ক্রিমটা আছে, এটার প্রাইস পড়বে 1000 টাকা করে। তারপর হচ্ছে আমাদের কাছে ক্যাথেড্রলের ডে ক্রিম আছে, ওইটার প্রাইস পড়বে 750 টাকা করে। কোলাজেনের এই ডে ক্রিমটা আছে, এইটার প্রাইস পড়বে 600 টাকা করে, 600 কি 650 টাকা করে। সো অনেক ডে ক্রিম আছে, ঠিক আছে। ডিটক্স প্লাম ওজন কমবে? হ্যাঁ কমবে, আমরা আমারটা কি সত্যি পড়ো না? আচ্ছা আমি তো পড়তেছি কমেন্টস, কি বলতেছে আশ্চর্য রকম। আচ্ছা হেয়ার ফলের জন্য কোন অয়েল ভালো বলে দিয়েছি, ফেস প্যাক আজকে দেখাবো না, ফেস প্যাক আপু বডি হোয়াইটেনিং লোশন সাজেস্ট করেন, বডি হোয়াইটেনিং এর জন্য আপনি হচ্ছে এই লোশনটা নিতে পারেন, ফাহেসাজার এই লোশনটা। ফেস প্যাক আমি কালকের লাইভে দেখিয়ে দিয়েছিলাম আপু, গতকালের লাইভটা একটু দেখে নেন, গতকালের পরের লাইভটা দুপুর 2:30 যে লাইভটা করেছে ওইটা একটু দেখে নেন, ঠিক আছে। দুপুর 2:30 কি 2:30 সময় একটা লাইভ করেছে ওইটা দেখে নেন। এটা হচ্ছে আপনি বডি হোয়াইটেনিং এর জন্য এই তিনটা জিনিস নিয়ে নেবেন, একটা হচ্ছে এই বাসলটা নেবেন, এই বাসলটা ময়েশ্চারাইজার, এই বাসলটা দিয়ে ওয়াশ করে এসে দেন হচ্ছে আপনি এই লোশনটার সাথে এই মিনি পিক সিরাম অ্যাড করে ইউজ করবেন। এটা প্রাইস 500 টাকা করে, এটা প্রাইস 200 টাকা করে, এটা প্রাইস 490 টাকা করে, ঠিক আছে। বডি হোয়াইটেনিং এর জন্য এগুলো ইউজ করবেন। আচ্ছা আপু আমার মিউট কালার লিপস্টিক দেখো, মিউট কালার লিপস্টিক আবার কোনটা আপু? মিউট মিউট না নুড,
কোনটা আপু মেসার জন্য বলে দিয়েছে, নাকের পাশে ব্ল্যাক হেডস বলে দিয়েছে, কেমন আছে কিউটি আপু? আলহামদুলিল্লাহ ভালো আছে। 24K গোল্ড জেলের কাজ কি? 24K গোল্ড সিরাম আছে, 24K গোল্ড কোনো জেল নাই, ঠিক আছে? আচ্ছা সুমাইয়া সারা আপু লাভ দিয়েছে, মিসো ডায়মন্ডের ফেস প্যাকটার ইউজ প্রসেস বলো, এটা কি সব স্কিনে ইউজ করা যাবে? এটা আপনারা আপনাদের উপর ডিপেন্ড করবে, আপনি যদি নিতে চান নিতে পারেন মিম আপু, ওটা রিকোয়েস্টেড প্রোডাক্ট, নট আওয়ার সাজেস্টেড প্রোডাক্ট। অ্যান্ড ডায়মন্ডের ফেস প্যাকটা অ্যাপ্লাই নিয়ম হচ্ছে ডে নাইট দুই টাইমে অ্যাপ্লাই করবেন, সপ্তাহে 3 দিন অ্যাপ্লাই করবেন। জাস্ট খালি আপনি এভাবে নিয়ে ফেস অ্যাপ্লাই করে দিবেন, তারপরে হচ্ছে আপনি ওয়াশ করে ফেলবেন 20 মিনিট পরে। যদি আপনার অয়েলি স্কিন থেকে থাকে তাহলে 20 মিনিট রাখবেন, যদি ড্রাই স্কিন থাকে তাহলে অনলি 10 মিনিটস রাখবেন, এর বেশি রাখবেন না। শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ। তাহি আফরা আপু বডি হোয়াইটেনিং বলে দিয়েছি, আপু ডক্টরস ডেবি বলে দিয়েছি, তুমি আমার কমেন্ট পড়ো না বলে থেকে কমেন্টও পড়ে দিয়েছে জানাতুলি আপু, আপনার কমেন্টস পড়েছে আমি। বডি ফর্সা করার জন্য বলে দিয়েছি, কমেন্ট পড়ে দিয়েছে, স্নেল রসনের কাজ বলে দিয়েছে, আচ্ছা বডির জন্য বলে দিয়েছি, আপু মেকওভার বিটিতে অল টাইম ভালো প্রোডাক্টস, আমি তোমাদের থেকে অনেক কিছু ইউজ করেছি, থ্যাংক ইউ সো মাচ সুমাইয়া সারা আপু, কোনটা ভালো বলে দিয়েছি। আচ্ছা সো এগুলোর কমেন্টস আমি বলে দিয়েছি, বলে দিয়েছি শোভা আপু আমি আপনার কমেন্টস এর অ্যানসার দিয়ে দিয়েছি, 4K প্লাস ইউজ করতে পারবেন, কোনো প্রবলেম নাই। আহাবা সোপের কালার চেঞ্জ হয়েছে? আহাবা সোপটা নাই আপু, থাকলে দেখিয়ে দিতাম। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসবে, কোনো প্রবলেম নাই আপু। এগুলো সব কমেন্টস আমি পড়েছি। জিঞ্জারের হেয়ার মাস্ক আছে অনলি আপু, অনেক বেশি হেয়ার গ্রোথের জন্য কি করার আছে? আচ্ছা রিফা আহমেদ আপু, অনেক বেশি হেয়ার গ্রোথের জন্য একটা অয়েল ইউজ করবেন, সেটা হচ্ছে হেয়ার ড্রাগের এই অয়েলটা ইউজ করবেন, এটার প্রাইস পড়বে বাই ওয়ান গেট ওয়ান 1100 টাকা করে। এটা সপ্তাহে 2 দিন ইউজ করবেন, এটা সপ্তাহে 2 দিন ইউজ করবেন, ডক্টর ডেভির হেয়ার গ্রোথ সিরামটা, এটার প্রাইস পড়বে 200-300 টাকা করে। এটা সপ্তাহে 2 দিন ইউজ করবেন, গেনিভের হেয়ার টনিকটা, এটার প্রাইস 500 টাকা করে। সো এই তিনটা জিনিস ইউজ করবেন, ঠিক আছে, হেয়ার গ্রোথের জন্য। অনেক বেশি হেয়ার গ্রোথ যারা করতে যাচ্ছেন এটা ইউজ করবেন। ইয়াস এসেন্সটা বের করে দেখাও প্লিজ, আর ইউজিং প্রসেসটা বলো। আচ্ছা কিয়া আলায়াস আপু মেবি, আচ্ছা এটা এটা হচ্ছে এইটা, ঠিক আছে, এটা হচ্ছে আপনার কাছে এরকম তিনটা বোতল থাকবে, এন্ড এইটা আপনি যখন কিনা খুলবেন একটা মোটা কাপড় দিয়ে ধরে খুলবেন, কজ লেন্সের বোতলের মতো এগুলো হাত কেটে যাবে, সো মোটা কাপড় দিয়ে ধরে এটা খুলে ফেলবেন। এটার মধ্যে এরকম করে হচ্ছে একটা ক্যাপ থাকবে, আপনি এটা ক্যাপটা দিয়ে পরে আটকে দিবেন, যখনই কিনা ইউজ করবেন তখন এভাবে ক্যাপটা খুলে বোতলে থাকবে ক্যাপটা, ওভাবে হচ্ছে ইউজ করবেন। আর ইউজের প্রসেস তো হচ্ছে প্রতিদিন রাত্রেবেলা ইউজ করবেন, এখানে 1 2 3 4 5 ফোঁটা দিয়ে ফুল ফেসে সুন্দর করে হচ্ছে মাসাজ করে ফেলবেন। এটা খুবই লিকুইড টাইপের হয়, এই জন্য ভালো করে তাড়াতাড়ি করে মাসাজ করবেন, ঠিক আছে। সো এটার প্রাইসটা পড়বে 500 টাকা করে। যদি আপনার অয়েলি স্কিন হয় তাহলে হচ্ছে আপনি নিয়াসিনামাইডটা নেবেন, যেটা সিলভার কালার এটা নেবেন, আর যদি আপনার ড্রাই স্কিন হয়ে থাকে তাহলে হচ্ছে আপনি হায়ালুরোনিক এটা নিয়ে নেবেন, ঠিক আছে। প্রাইস পড়বে 500 টাকা করে ইয়াসের স্কিন কেয়ারের এসেন্সগুলো, ওকে। আহাবা সোপের কালার আমি জানি না আপু, আহাবা সোপটা তো আমাদের কাছে এখন আপাতত নাই, থাকলে বলে দিতাম আপু। ডক্টর ডেভির অয়েলটা বলে দিয়েছে আপু, ডক্টর ডেভিডের হেয়ার অয়েলটা বলে দিয়েছে, ডক্টর ডেভিড আছে নট ডেভি, ঠিক আছে, ডক্টর ডেভিডের এই হেয়ার অয়েলটা আছে, এটার ইউজিং প্রসেস আমি বলে দিয়েছি। ব্ল্যাক সোপের দাম 250 টাকা করে, ভালো টেকরিম দেখিয়ে দিয়েছি। আচ্ছা আপনার লাইভ দেখতে অনেক ভালো লাগে আপু, লাভ ইউ, থ্যাংক ইউ সো মাচ আপু, ওকে ঠিক আছে। সো অনেক সবার কমেন্টস আমি পড়ে দিয়েছি, ইনশাল্লাহ কালকে আর লাইভ হচ্ছে না আমার, কালকে শুধুমাত্র আপুর লাইভ হবে, যে আপুর ব্যাগ, তারপর হচ্ছে জুয়েলারি, পাঞ্জাবি এইসবের হেয়ার এক্সটেনশনের লাইভ করে, কালকে শুধুমাত্র আপুর লাইভটা হবে। কালকে কিন্তু হচ্ছে ব্রেস্ট টাইট করার কিছু আছে, হ্যাঁ ব্রেস্ট টাইট করার আছে, ব্রেস্ট টাইট করার জন্য আমি দুপুরের লাইভেও দেখিয়ে দিয়েছি, আবার দেখিয়ে দিই। গ্যাফং এর এটা আছে, ঠিক আছে, গ্যাফং এর এই হেয়ার ক্রিম প্লাস হচ্ছে সিরামটা আছে, এইটা আছে, প্রাইস পড়বে মাত্র কত টাকা করে এটার প্রাইসটা? এটার প্রাইসটা হচ্ছে 1000 টাকা করে, 50% ডিসকাউন্ট, এটা প্রাইস 1000 টাকা করে। দেখেন কমেন্টস অনেকে যদি স্কিপ হয়ে যায় আম সো সরি, কারণ হচ্ছে এখানে অর্ধেক কমেন্টস আসে, এখানে অর্ধেক কমেন্টস আসে। দেখেন এখানে হচ্ছে তানিয়া আলী আপু কমেন্টস করেছে, ওনার কমেন্টস এখানে আসে না, আমি আবার এখান থেকে দেখতে পাচ্ছি তানিয়া আলী আপুর কমেন্টস, ঠিক আছে। আচ্ছা সো আপু ঢাকার বাইরে কি ফুল টাকা বিকাশ পেমেন্ট করতে হবে? হ্যাঁ আপু ফুল টাকা বিকাশ পেমেন্ট করতে হবে, ওকে। সো ইনশাল্লাহ আবারও সোমবার আপনাদের সাথে, আমার সাথে দেখা হবে সোমবারে, সোমবারে ঠিক দুপুর 12টা অথবা 12:30টার মধ্যে আমি আবারও লাইভ হবো। আমার দুইটা টাইম, একটা হচ্ছে 12টা থেকে 12:30, আবার হচ্ছে 2টা থেকে 2:30, এর মধ্যে আর হচ্ছে আমি লাইভ হই, ওকে। সো সোমবার ইনশাল্লাহ আবারও দেখা হবে আপনাদের সাথে, সেই পর্যন্ত ভালো থাকবেন। আর যারা যেটা অর্ডার করতে চাচ্ছেন আমাদের ওয়েবসাইটে গিয়ে অর্ডার করে দিবেন, ঠিক আছে, ওয়েবসাইটে অর্ডার করে দিবেন, ওয়েবসাইটের অ্যাড্রেস হচ্ছে www.makeupworldbd.com, ওকে। আল্লাহ হাফেজ অ্যান্ড টাটা। আচ্ছা স্ক্রাব ক্রিম ফেস অলিভ রাইস সফট স্ক্রাব, দারুন, আমার ফেসটা অনেক বেশি সুন্দর হয়ে গিয়েছে, থ্যাংক ইউ সো মাচ তাহির আফরা আপু ফর ইউর কমেন্টস। বিউটি অ্যাডভান্সটা কোন দেশে? এটা হচ্ছে মেবি হংকং এর, ঠিক আছে, মেবি হংকং এর, ওকে। সো আল্লাহ হাফেজ অ্যান্ড স্টে উইথ মেকআপ ওয়ার্ল্ড বিডি।